এক্ষুনি রোদের থেকে আসলাম, আসার পর দেখুন মুখটায় হালকা হালকা একটু ট্যান ট্যান লাগছে ভাব, তো আমি এটা মেখে নিই। এ তুমি বাড়ি এসে কি করছো? এই দেখ, টক দই দিয়ে একটা প্যাক বানিয়েছি, টক দই, এক চামচ বেসন আর এক চামচ হচ্ছে গিয়ে চালের গুঁড়ো। দেখুন বন্ধুরা, আমি চলে আসলাম একটা স্কিন কেয়ার ভিডিও নিয়ে। তো ঘরে অনেকদিন টক দই ছিল, মা এটা ঠিক গুছিয়ে রেখে দিয়েছে, তাই টক দইটা নিয়ে নিয়েছি। কি কি দিচ্ছি একটু দেখুন। এই যে দেখুন, এক চামচ এই যে চালের গুঁড়ো দিয়ে দিলাম, এই যে দেখুন, আর অল্প সামান্য প্রতি দুধ দিয়ে দিলাম, এই এক চামচ বেসন, এক চামচ চালের গুঁড়ো, আর এই যে কাঁচা হলুদ। আমার মা কিন্তু এই রেমিডিটাই মুখে মাখে, কোনো রকম কোনো ফেসিয়াল পার্লারে কোথাও যায় না। তো আপনাদের আজকে এটা মেখে দেখাবো। আগে এরকম স্কিন ছিল, আর এটা মাখার পর স্কিনটা কত সুন্দর করে চকচক করে, একটু দেখতে থাকুন। এটা কিন্তু খুব সুন্দর করে ভালো করে আগে বাড়ি এসেছি, তারপরে এত জোরে বৃষ্টি নেমেছে, ভাগ্যিস আমরা তাড়াতাড়ি বাড়ি এসেছিলাম। দেখি ঘরে আজকে কি কি হচ্ছে। এ বাবা, এ কে, ভূত নাকি? এ বাড়ি এসে রূপ রূপচর্চা করতে লেগে গেছে, সে কি কথা! হ্যাঁ, রোদে গেলাম, ট্যান পড়ে গেছে নিচে। আরে আজকে তো বাইরে সেরকম রোদই ছিল না। দেখি মামুনি কি করছে। তুমি কি করছো? আমি এই যে মশলা পটল রেডি করছি, মশলা ওই যে পটল চিনি দিয়ে। আচ্ছা, এখানে রান্না ঠান্না হবে তাহলে আজকে? হ্যাঁ, ঠিক আছে, তাহলে তুমি মেখো, তারপরে দেখবো যে এটা কিরকম হচ্ছে, রেজাল্ট আমাদের জানিও। আমরা সবাই এখন তুমি কি করবে ভাবছো? আবার সর্বনাশ, এরা আজকে রূপচর্চা করাচ্ছে। দেখুন ছেলেরাও আজকাল রূপচর্চা করে, তাহলে কোনো কিছু ছাড়াছাড়ি নেই। এই যে ওকেও শুইয়ে এখানে, তখন তো পুরো প্যাকটা মেখে আপনাদের দেখিয়েছিলাম, আর এই একদম ক্লোজ থেকে দেখুন কত সুন্দর। সত্যি তোমার কেমন উপকার হয়েছে বল? দারুন, মুখটা পুরো একদম সফট হয়ে গেছে। আমি একটুখানি হালকা অ্যালোভেরা জেল দিয়েছি, তো আপনারাও একটু অ্যালোভেরা জেল লাস্টে একটু ইউজ করে নেবেন, তো দেখুন রেজাল্টটা কত সুন্দর। অ্যালোভেরা জেল না দিয়ে পুরো মুখটা, স্কিনটা দেখুন একবারে কত সুন্দর স্কিনটা হয়ে গেছে দেখুন। আপনারাও মাখবেন বাড়িতে, মেখে অবশ্যই কমেন্ট বক্সে একটু জানাবেন।